সারা দেশে শুরু হয়েছে শীতের আবহ, কিন্তু অসমের রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর, বেনিনগর, বড়চর, মহাদেবপুর, কালীতলা ও মোচাঘাট সহ বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। শত শত একর আবাদী জমি চলে যাচ্ছে নদীগর্ভে। আমরা খেত খোলা যা করে খেত খোলা সব নিয়ে যেতেছে, পারালে ধর বাড়ি ঘর করলেই তো জমি জমা ছিল সব গেল, কারণ আমরা বাস পোকে করিয়ে আপনার মিট কত ছিল, এক ভাই শাক ছিল, আজ ভাই হস ছিল, সব চলে গেছে। প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করার কারণে প্রতিবছর নদীর ভাঙ্গনের কবলে পড়ে ফসলি জমি ও বসতবাড়ি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তিন বিঘে বুই ভেঙে গেছে, আমার ভেঙে গেছে, কোদো ভেঙে গেছে, পেঁয়াজ ভাঙছে, তারপর পালং শাক, মরিচ, বাগুন সবই ভেঙে গেছে। বুই পাঁচ ছয় পাই ভেঙে যা হারল, আর কি মরিচে যা বিঘে বই সারা বছর বলে খাবো, ব্যাস পোহাদাই ফাতে খাবো, হেতাও গাঙে ওই যে নাই। নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙন প্রতিরোধের বিষয়ে ব্যবস্থার জন্য আমরা দূতন দপ্তরকে জানাইছি, এখন দূতন দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা বাজেট প্রাপ্তির সাপেক্ষে আমরা জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এখানে কাজে অগ্রসর হব। প্রতি বছরের এমন ভাঙন খেলা বন্ধ হবে, সমাধান হবে স্থায়ী, এমনটাই প্রত্যাশা পদ্মাপাড়ের বাসিন্দাদের। আবু সাদপু, মাইটিভি।